वेलकम बैक टू माय चैनल आर्टिशा क्राफ्टिंग। तो तुमरा भाव जो ऐटा की नियम की कोरते चले ची, ताहोले मैजिक टा देखे ना। टरा, ताहले जानते जाओ ऐटा आमी की कोरे बनाना। तार जुन्ना, तुम्हाँ के आमार वीडियो टा पूरो टा देखते आवे। शौंगे थाको, आर वीडियो टा देखे ना। ফার্স্টে আমি প্রাইমারের জন্য জেসো ব্যবহার করে নিয়েছি। জেসো শুকিয়ে যাওয়ার পর আমি এখানে রেড অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিয়েছি। কালারটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি নিয়ে নেব হোমমেড ক্লে, যেটা আমি বাড়িতে নিজেই বানিয়েছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে প্রত্যেকটা প্রসেস তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। মেয়ে আপ লোগো কে সাথ কুছ শেয়ার করনা চাহতি হুঁ। মুঝসে বহুত কোই পুছতে হ্যায় কি মে হিন্দি মে ভিডিও কিউ নেই বানাতি হুঁ, তো উন লোগো কো মে বাতানা চাহতি হুঁ। মে বেঙ্গলি হুঁ অর মে ব্যাঙ্গালোর মে রহতি হুঁ। মেরে সাথ বেঙ্গলি মে বাত করনে কে লিয়ে কোই হোতা নেই হ্যায়, तो इसलिए मुझे अच्छा लगता है वीडियो में बंगाली में बात करना। तो वीडियो रिलेटेड आपको कोई भी प्रॉब्लम हो आप मुझे कमेंट करके पूछ सकते हो, मैं आपका रिप्लाई ज़रूर कर दूँगी। আমি তোমাদের সাথে কোনো কালারের নাম শেয়ার করি না, কারণ আমি চাই যে তোমরা তোমাদের কালার নিজেরাই পুট করো। আর আমি অনেক সময় নিজের কালার নিজেই বানিয়ে নিই, লাইক হোয়াইট অ্যাক্রেলিক কালারের সাথে রেড কালার মিশিয়ে আমি লাইট পিঙ্ক কালার অ্যান্ড গ্রিন কালারের সাথে হোয়াইট কালার মিশিয়ে লাইট গ্রিন কালার, এইভাবে আমি কালার বানিয়ে কালার পুট করি। তো কালার নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আমায় কমেন্ট করে দিও, আমি নিশ্চয় তোমাদেরকে বলে দেব।
আমার এই কিউট ডিআইওয়াইটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই হ্যান্ডেলটাকে এরকম রাখতে চাইছিলাম না, তাই একটু জুট রোপ নিয়ে জাস্ট এটাকে রোল করে উপর থেকে কালার করে নিই। এই স্প্যাচুলাটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছিলো, কড়াইতে দিলে এটা অনেক সময় গলে যেত, তো তাই জন্য আমি এটাকে ফেলতেও চাইছিলাম না আর কিছু করতেও চাইছিলাম। তো এইটা আমি বানিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে শেয়ার করো যে তোমাদের কেমন লেগেছে, আর যদি তোমরা ট্রাই করে থাকো আমার ইনস্টাগ্রামে আমার সাথে শেয়ার করো। আমার ইনস্টাগ্রাম আইডি আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে দিও যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলো না, বেল আইকন প্রেস করলে আমার ভিডিওটা তোমার কাছেই আগে যাবে। পুরোটা কমপ্লিট হওয়ার পর আমি ভার্নিশ করে নেব। এইটা আমার ভিডিওর ফাইনাল রিভিউ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আশা করছি নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো।